हरे कृष्ण बंधुरा अपन सबाई के आदर प्रणाम आमार नाम हरिदास इस्कन मायापुरे थाकी आसुन बंधुरा एकटा मंत्र कहारबा भजन्ता एकटा मंत्र कहारबा त्याही समुदाय दुटो मंत्र शिखे गेले एकटी कीर्तन भजन शुरू करा जाए তাহলে আমি নিজে মহামন্ত্র গাইয়ে বাজিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন এই দুটো মন্ত্র শিখে গেলে কীর্তন ভজন আরম্ভ করা যায়, শুরু করা যায়। তাহলে আসুন গাইয়ে শোনাচ্ছি। আশা করব ভিডিওটি শেষ অবধি দেখবেন, কৃপা করে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু এখন যে কীর্তন গাইয়ে এই দুটো মন্ত্র বাজাবো সে মন্ত্র কি ভিডিও শেষে আপনাদেরকে শিক্ষা দিব। আশা করব ধৈর্যপূর্বক কীর্তনটি শুনুন। যদি আপনি শ্রী খোল পাঠ শিখছেন বা শিখতে ইচ্ছা করছেন তাহলে আজকের ভিডিও দুটো মন্ত্র শিখে যান, তাহলে বর্ষ বর্ষ শিখতে লাগবে না। কেমন? আসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে এরকম বাজানো যায় গানেতে। তাহলে বন্ধু আসুন এখন আমরা শিখব ভজন তাল, তারপরে ত্যাহি, দুটো মন্ত্র আমরা শিখব। প্রথমে যে কীর্তন শুরুতে বাজিলাম কাহার বা ভজন তাল, সে মন্ত্রটা কি লেখা আসছে দেখুন, ধি তাতা তি তা। প্রথম লাইন কি ছিল? ধি তাতা তি তা। আর দ্বিতীয় লাইন তিতা ধিতা, ধি তাতা তিতা। প্রথম লাইন, দ্বিতীয় লাইন তিতা ধিতা। আসুন প্রথম লাইন, প্রথম স্টেপ, ধি তাতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি, এই এইরকম সোজা একসাথে, খুলাতেও বাজাতে পারেন, একসাথে বাজবে। কিরকম বাজবে? তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে সোজা ডুগি, তাহলে ধি, তারপরে তাতা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, এই যে দুটো তা এক মাত্রায় বাজবে। শুনতে কিরকম? তাতা তাতা তাতা, এইরকম শুনতে লাগবে। তাহলে ধি তাতা, ইয়ারপরে তি তা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টি, আর তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, থাপ মানে এইরকম একসাথে বাজবে, এইটা হবে তা। এই ছিল প্রথম লাইন। আসুন একটা একটা শব্দ করে বাজিয়ে দেখাচ্ছি, ধি তাতা টি হলো, ইয়ার দ্বিতীয় লাইন তিতা ধিতা, তিতা তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, তাহলে তিতা,
আর ধীতা ধি তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে দুগ্গি সোজা একসাথে বাজবে ধি তারপরে একটা আঙ্গুলি উড়ি আসুন সম্পূর্ণ মন্ত্র একসাথে বাজিয়ে দেখাচ্ছি বাড়িতে বসে কিভাবে অভ্যাস করবেন ধি তাতা টি তা টি তা ধি এইরকম করে গিনে গিনে বাজালে আপনি বুঝতে পারবেন আমি কি করছি তাকে ধা ধাকে তা নিচে কখনো উপর এগুলো খেয়াল পড়ে না একটা একটা শব্দ করে আপনি বুঝতে পারবেন যে এইরকম আমাকে বাজাইতে হবে তাহলে আসুন এটা কীর্তনে বাজালে শুনতে কিরকম আসুন ধি তা তা তি তা তি তা ধি তা ধি তা তা তি তা তি তা ধি তা ধি তা তা তি তা তি তা ধি তা এইরকম বাজাবেন ইয়ারপরে আসুন ত্যাহি শিখব নানা খেতি ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে বাজালে দুটো শব্দ হয় কি হয় তা এবং না এবার বুঝা গেল একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে বাজালে দুটো শব্দ হয় না তা তাহলে নানা এইটা হবে খে আর তিনটে আঙ্গুলি হবে তি চেপে বাজাবেন তাহলে নানা খেতি নানা খেতি হলো ইয়ারপরে বাজাবেন ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ভুম একসাথে বাজাবেন আর যদি ডুগি বাজাচ্ছেন সোজা বাজাবেন কেমন তাহলে নানা খেতি ধা নানা খেতি ধা নানা খেতি হলো তো এইবার একটু ভালো করে শুনবেন কি ভজন তাল সঙ্গে ত্যাহি ম্যাচিং মিলানো কি করে হয় আসুন ভজন তাল তিনবার 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 বাজাবেন তিনটে রাউন্ড প্রত্যেক তিনবার ভজন তাল তারপরে একবার ত্যাহি বুঝতে পারছেন না ভিডিওটি বারবার শুনবেন যদি ইচ্ছা করছেন এতটুক সরল মন্ত্র ভালোবেসে ভজনে কিরকম বাজাবো তাহলে এই আজকের ভিডিও আপনাদের ভাগ্য চেঞ্জ হয়ে যাবে আসুন এইরকম ভাবে 100-200 বার করে প্রত্যেক দিন বাজিতে হবে যতবার বাজাবেন তত হাতের মধুরতা আসবে বুঝতে পারবেন প্রথম প্রথমে আপনি এইরকম করে হাত টাইট হয়ে যায় ধীরে 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 যখন বুদ্ধি বাড়ে তখন আর যদি ভালো করে গুরু শরণাগতি হয় শিখেন তো ভগবানের দয়াতে তাড়াতাড়ি হয়ে যায় যারা গুরু ধরে শিখে তাদেরই তাড়াতাড়ি হয় এই ছিল আজকের শৃঙ্খল পাঠ কেমন লাগলো আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে এই রকম ভিডিও যদি কেউ পায় শিখে যায় কেবলমাত্র দুটো মন্ত্রতেই তার গান শুরু করা যায় পরবর্তী ক্লাস আপনি পাবেন এই দুটো মন্ত্র বাজিয়ে গানটি শেষ করা যায় আশা করব যদি আপনি ইচ্ছা রাখছেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন সবাইকে আদর প্রণাম হরে কৃষ্ণ